আসসালামু আলাইকুম। নিজারা কোরি এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিজারা কোরি এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদের নাম দেওয়া রয়েছে হিসাবরক্ষক কেন্দ্রীয় কার্যালয়। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যে কোনো এনজিও প্রতিষ্ঠানে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এখানে দক্ষতা দেওয়া রয়েছে, এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন। বন্ধুরা, বেতন কিন্তু আপনাদেরকে আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। আর এখানে আপনাদের হিসাবরক্ষক মাঠ পর্যায়ে আপনাদের পদের নাম দেওয়া রয়েছে হিসাবরক্ষক। এখানে এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, হিসাব বিজ্ঞান বিষয়ে ন্যূনতম স্নাতক অবলিক স্নাতকোত্তর পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখানে যে কোনো এনজিও প্রতিষ্ঠানে কাজ 3 বছরের কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, এখানে দক্ষতা দেখতে পাচ্ছেন কম্পিউটার ও টালি সফটওয়্যার এবং কি ব্যবহার এবং কি বিভিন্ন কাজ কিন্তু আপনাদের কম্পিউটারে জানা থাকতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে। সংস্থার বেতন কিন্তু আপনাদের সংস্থার নিয়ম অনুযায়ী আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। এছাড়াও এখানে প্রভিডেন্ট ফান্ড এবং কি গ্রাচুইটির সুবিধা রয়েছে। সো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা 27 আগস্ট 2022 তারিখের মধ্যে 2 কপি ছবি, মোবাইল নম্বর, উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি দিয়ে আপনাদের সমন্বয়কারী থেকে শুরু করে আপনাদের ঢাকা 1207 এই বরাবরে কিন্তু আপনাদের এই আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইনশাল্লাহ এই আবেদনটি সম্পন্ন করতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। সো বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।